नमस्कार स्टुडियोत मैं परिमिता और यह मुहूर्त ब्रेकिंग न्यूज दिबले लैछो एबार मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्माई विद्यालय परिदर्शक सकलक हकियनी दिछे कैसे जे आपनालुके बेया काम नकरिबो जदिहे बेया काम करे तेंते उचित शास्ति लाभ करिबो आरो आरक्षिये शास्ति प्रदान करिबो बुली कैसे लगते विभिन्न ठाइत मेट्रिक परीक्षार फलाफलक लै जे अनियम संघटित होइसे विभिन्न जिलात हे सन्दर्भतो मन्तव्य राखिछे मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्माई आमी जनायछो ए मुहूर्तत এটা বিখে খবর আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক মন্তব্য বেয়া বা ভুল কাম করলে শাস্তির সম্মুখীন অনিবার্য এ মন্তব্য বিদ্যালয়ের পরিদর্শক সকলক উদ্দেশ্যে কৈছে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে বিভিন্ন জিলাত বা বিভিন্ন ঠাইত মেট্রিক পরীক্ষার ফলাফলক লৈ অনিয়ম সংঘটিত হৈছে সকলো বিদ্যালয়ের মূল্যায়ন শুদ্ধ বা নিকা হব লাগিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য এয়া আৰু 31 জুলাইত শিক্ষার্থীয়ে পাব লাগিব ফলাফল অন্যথা আরক্ষীয় লব ব্যবস্থা মেট্রিক আৰু এসএস পরীক্ষা ধনৰ লেনদেনৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছিল কালিৰ যেহেতু ইতিমধ্যে আরক্ষীয়ে দুজনকৈ কেবাজন লোকক জেৰা কৰিছিল ফলাফল ঘোষণা কৰা ধনৰ লেনদেন কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছিল কেইজনমান লোকৰ বিৰুদ্ধে আৰু ইতিমধ্যে অভিযানত বহুতো নথিপত্ৰ জব্দ কৰিছিল আরক্ষীয়ে দক্ষিণ কামরূপর গরৈমারি ছয়গাঁও আরক্ষী অভিযান চলিছিল আর কালি হে খবর আমালৈ আহিছিল অর্থাৎ শনিবারে সেবার সমন্বয়ক ফুলপাহি নাথ আই এস মাধব ডেকাকু আরক্ষীর জেরা লগতে মাজরটো পুস্তকর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আক্কাস আলী আহমেদকু জেরা করেছিল আই এস কার্যালয়ের কর্মচারী প্রশান্ত দাস শিবেশ্বর কলিতাকু জেরা করেছিল আরক্ষীয়ে ঘটনা সন্দর্ভত গরৈমারি আঞ্চলিক ছোৱালী হাইস্কুলের প্রধান শিক্ষক দোস্ত হবিবুর রহমানক জেরা করেছিল আর সেই ঘটনার উপর ভিত্তি করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটা মন্তব্য করেছে আমি সেই মন্তব্য এবার শুনাই লব বিচারিছো তারপর সতীর্থ পুলক মহন্ত আছে আমার ডেস্কত নিউজ ডেস্কত আমি তেওঁৰ সৈতে সংযুক্ত হব পুলক এই মুহূর্তে একটা মন্তব্য মেট্রিকর রিজাল্ট লৈ বেয়া কাম আরম্ভ হয়েছে যাকালি রাতেপাই মানে সেবার চেয়ারম্যানক কইসু যে আপনি এখন ভিডিও কনফারেন্স করক আর সব ইন্সপেক্টরক কক আমার হাতত বহুত তথ্য আছে আর এই যদি কাম নিকা নহয় তেতিয়ালে অসম আরক্ষীয়ে ব্যবস্থা লব লাগিব কালি কামরূপ জেলার যে ব্যবস্থা ললে তার দ্বারা মই এটা মেসেজ পঠাব খুঁজিছো গোটেই ইন্সপেক্টর অফ স্কুলস বিলাকক যে আপনাদের বেয়া কাম নকৰিব আর বেয়া কাম করলে খবর মূর হাতত আহিব 31 জুলাই আগত ছাত্র ছাত্রী রিজাল্ট পাব না রিজাল্ট 31 জুলাই আগত পাব লাগিব রিজাল্ট তেওঁলোকৰ লগত আছে সময় লৈছে কিহৰ কাৰণে রিজাল্ট নতুনকৈ বনাবৰ কাৰণে এই যাতে রিজাল্ট নতুনকৈ নবনাই যেনেকুৱা ক্লাছ 9ৰ রিজাল্ট আছিল যেনেকুৱা মেট্ৰিকৰ রিজাল্ট আছিল তেনেকৈ যাতে দি দিয়ে মই ইন্সপেক্টৰ অফ স্কুল সকলক ক'ব খুজিছোঁ নহলে কঠোৰতম ব্যৱস্থা তেওঁলোক সন্মুখীন হ'ব লাগিব জিলাত মেট্ৰিকৰ রিজাল্ট লৈ বেয়া কাম আৰম্ভ হৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সেই গুরুত্বপূর্ণ মন্তব্য কন্টেক সময়ের পূর্বে উপস্থিত হয়েছিল আর সেই তাতে এই মন্তব্য করেছে যে কৈছে যে লগতে বিদ্যালয় পরিদর্শক সকলক কৈছিল যে বেয়া কাম বা ভুল পথে আপনাদের কাম নকৰিব যদিহে করে তেন্তে শাস্তি অনিবার্য আর কালির যে কামরূপর ঘটনা সন্দর্ভত মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর ফলাফল বা মূল্যায়নক লৈ যি এক সংঘটিত ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে সেই কাণ্ডত আরক্ষীয়ে যি ব্যবস্থা ললে সেয়া এটা উদাহরণ বা সেয়াই সেই ঘটনার জড়িয়তে যি আরক্ষীয়ে যি ব্যবস্থা লৈছে সেই ঘটনা কেন্দ্র করে আর সেয়া এটা সমাজলৈ বা বিদ্যালয় সমূহ বা শিক্ষা বিভাগলৈ এয়া এক বার্তা বা মেসেজ বলে তেওঁ মন্তব্য করেছে আর ভুল কাম বা বেয়া কাম করলে শাস্তির সম্মুখীন অনিবার্য বলে মুখ্যমন্ত্রীগুলো এটা মন্তব্য করেছে আমি সংযুক্ত হোম নিউজ ডেস্কত উপস্থিত থাকা আমার সতীর্থ সাংবাদিক পুলক মহন্তর সঙ্গে পুলক মহন্ত আপনার ওসরে আছো যেহেতু কালির নিশার ভাগলৈ এক খবর আহিছিল যে কামরূপ জেলাত বা রাজ্যের বিভিন্ন প্রান্ত দেখিবলৈ পোৱা গৈছে মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফলক লৈ যে অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে সেই লগতে আর বিদ্যালয় পরিদর্শক সকলক উদ্দেশ্যে কন্টেক সময়ের পূর্বে মুখ্যমন্ত্রীগুলো সকিয়নি প্রদান করেছে কালির ঘটনার লগত আজি যে মন্তব্য করেছে কালি ঘটনার সঙ্গে সংযুক্ত রাখি যে মন্তব্য করেছে এই মন্তব্য এই মুহূর্ত সচাকই অতি গুরুত্বপূর্ণ গতি এটা কথা উলাই পড়েছে পুলক যে বেয়া কাম করলে শাস্তি অনিবার্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার
মুখেৰে এই মন্তব্য কৰিছে কি কব আপুনি পৰিমিতা এটা কথা কব লাগিব মুখ্যমন্ত্রীর আজি যেটো ভাষ্য সেই ভাষ্যটো শুনা কথা শুনার পিছত এটা কথা স্পষ্ট রূপত প্রকাশ পাইছে যে এনে ধরনের অনিয়ম আসলে রাজ্যত সংঘটিত হয়ে আছে কারণ কালির দিনটো একটা বিশেষ বাতৰি আমি সম্প্রচার করেছিল ঈশানিজ যত নাকি প্রকাশ পাইছিলে গুয়াহাটী মহানগরীর চারিজনকৈ লোক সমান্তরালভাবে আরও দুজনকৈ লোক রাজ্যের মুঠ ছজনকৈ লোকক আটক করা হয়েছিল এনে ধরনের অভিযোগত আর তারপিছতে সমগ্র ঘটনা পোহরলৈ আহিছে যিটো সময়ত কোভিড মহামারীর বাবে মেট্রিক বা হাই সেকেন্ডারি পরীক্ষা অনুষ্ঠিত করা নহৈছিলে তারপর সরকারের সঙ্গে যুদ্ধ দল সংগঠন বৈঠকত বহিছিল এলানি আলোচনা বহু বিতর্ক তারপর দেখা পাওয়া গেছিল যে পরীক্ষা নহয় কিছু মূল্যাঙ্কন পদ্ধতিরে উত্তীর্ণ করা হব এনে ধরনের সিদ্ধান্ত আহিছিল আর দেখা গৈছিলে যে কোভিড মহামারীর বাবে অভিভাবকে হোক বা শিক্ষার্থী হোক যথেষ্ট হতাশাত আছিল তার মাজত এনে একটা খবর আহিছিল যাক লৈ অধিকাংশ শিক্ষার্থী আসলে দুঃখিত আসলে কারণ বিচারিছিল যে পরীক্ষার যোগে যুক্ত নম্বর সেটা লাভ করব কিন্তু যেহেতু কোভিড মহামারী সেয়ে পরীক্ষা অনুষ্ঠিত করব নয় গতি সরকারের সিদ্ধান্ত সহমত হয়েছিল কিন্তু তারপর এনে ধরনের যদি খবর প্রকাশ পায় তেনেহলে অভিভাবক বা শিক্ষার্থী সকলের কেনে ধরনের বর্তমান অনুভব হব পারে বা কেনে ধরনের এক হতাশাগ্রস্ত পরিস্থিতির মধ্যে থাকি পারে সেয়া সহজে অনুমেয় ই হয়েছে প্রথমটো ডাঙর কথা আর দ্বিতীয়টো কথা হয়েছে যে যদি সচাকই মুখ্যমন্ত্রী মহোদয় আজি এনেক সকিয়নি দিছে আর সকিয়নি যে দিছে দিবলগা কিয় হয়েছে সিও আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা কারণ এনে ধরনের অনিয়ম সংঘটিত হয়েছে যার বাবে সকিয়নি দিবলে বাধ্য হয়েছে আর যদি সচাকই এনেকৈ হয়েছে তেনেহলে কোন পর্যায়ত কেনেকৈ এই অনিয়ম সংঘটিত হয়েছে ইও আটাইতকৈ ডাঙর কথা যেটা দ্বিতীয় প্রশ্ন আর তৃতীয় প্রশ্নটো হয়েছে যে যেহেতুকে কোয়া হয়েছে সরকার তরফের এইবারের যম দশটা স্থান শীর্ষ দশটা স্থান সেই স্থান না থাকে কিন্তু তার পরিবর্তে যার বা ডিস্টিংশন সেই থাকিব গতি যার্কশিট বা যখন সার্টিফিকেট যাক লৈ বহু লোকের সপোন থাকে এক কথা কবলে গেলে সেই স্কুলিয়া জীবনের সরুর মেট্রিক পরীক্ষাটাকে একটা দেওনা বলে ধরে লওয়া হয় সেই পাস করার পিছনে বাকি যুদ্ধ অনাগত যুদ্ধ শিক্ষা দিক সেই নির্ণয় করে গতি এই যে সার্টিফিকেট বা মার্কশিট সেই যদি এনে ধরনের ভয়ঙ্কর রূপে জালিয়াতি হয় তেনহলে সেই শিক্ষার্থী সকলের মানসিকতা আসলে কেন ধরনের হব বা সেই অভিভাবক সকলের বর্তমান পরিস্থিতি কেন হব সেও আটাইতকৈ ডাঙর কথা আর দ্বিতীয়টো যেটো উল্লেখ হয়েছে যে দুর্নীতি বা অনিয়ম সংঘটিত হয়েছে বলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীয়ে কৈছে আর কঠোর সকিয়নি দিছে গতি সেই দুর্নীতিগ্রস্ত বিষয়া সকল স্কুল পরিদর্শক সকলে হোক বা সেই স্কুলের যাকী অধ্যক্ষ এই লোক সকল আসলে যিয়ে এই কেলেঙ্কারি বা বেমেজালির মাজত জড়িত হয়ে আছে সেই সকলের উপর কেনে ধরনের ব্যবস্থা লব সরকারে সেয়াও হয়েছে এই মুহূর্তে আটাইতকৈ ডাঙর প্রশ্ন পরিমিতা গতি এক কথা কবলে গেলে পূর্বতে কোভিড সৃষ্ট পরিবেশের বাবে এক কথা কবলে গেলে মেট্রিক আর হাই সেকেন্ডারি পরীক্ষাট এক বিতর্কর মাজত আসে তারপর যরনের মার্কশিট অকল এডমিশন লবর চাকরির বাবে সেই মার্কশিট নহয় সেই দ্বিতীয় বিতর্ক আছিল আর এতিয়া 31 তারিখ দিয়া হয়েছিল 31 জুলাই যদি ফলাফল সেই ফলাফল ঘোষণা হব কিন্তু তার পূর্বে কালির দিন যি এক ভয়ঙ্কর খবর আহিলে যে এনে ধরনের বেমেজালি বা কেলেঙ্কারি হয়েছে ই কিন্তু রাজ্যখনের বা শিক্ষা দিকটির বাবে আটাইতকৈ বেয়া খবর বলে কব পারি পরিমিতা হয় পুলক কিন্তু এই বেয়া খবরের মাজতে কিন্তু কালির দিনটির বেয়া খবর বলে এইভাবে কৈছো কেন অসংখ্য শিক্ষার্থী এতিয়াও যথেষ্ট অনিশ্চয়তাত আছে তেওঁলোকে লগতে অভিভাবক সকলো অনিশ্চয়তাত আছে কেন পরীক্ষা জীবনের এই দুইটা পরীক্ষা অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা একগৰাকী শিক্ষার্থীর জীবনের বাবে তার সমান্তরালক অভিভাবক সকলো সমাতে সমানে চিন্তিত হয়ে আছে কিন্তু তার মাজতে যদি পরীক্ষার ফলাফলক লৈ এনে ধরনের যদি অনিয়ম সংঘটিত সচাকই হয়েছে তেন্তে এটা সচাকই এক দুর্ভাগ্যর কথা বলক হয় নিশ্চয়কৈ এক কথা কবলে গেলে সেই সকল শিক্ষার্থীয়ে যেহেতু কোভিডসৃষ্ট পরিবেশের বাবে যেহেতু কোভিডসৃষ্ট পরিবেশের বাবে শিক্ষা গ্রহণ করবা আসে ঘরতে থাকি অনলাইন ক্লাস যোগে পরীক্ষা যুদ্ধ পরীক্ষা আসে ক্লাস নবম বা দশম শ্রেণী সেই দিছিল আর শেহতীয়াকৈ মেট্রিক বা হাই সেকেন্ডারি পরীক্ষা সেয়া কোভিডসৃষ্ট পরিবেশের কারণে কিন্তু অনুষ্ঠিত করবা নগৈছিল সিও এক ডাঙর দুঃখ শিক্ষার্থী সকলের বাবে তার মাজতে যদি এনে ধরনের কেলেঙ্কারি বা এনে ধরনের অভিযোগ আহে যে এনে ধরনের যুদ্ধ মার্কশিট বা সার্টিফিকেটের ক্ষেত্রে জালিয়াতি করা হয়েছে এই খবরে কিন্তু সচাকই শিক্ষার্থী সকলক অধিক বিপাঙত পেলাইছে আর মানসিকভাবেও কিছু দুর্বল করে তুলিছে বলে কব পারি পরিমিতা ধন্যবাদ পুলক মহন্ত এয়া আছিল সতীর্থ সাংবাদিক পুলক মহন্ত ইতিমধ্যে জানাইছে যে কালির দিনটি যে ঘটনা হয়েছে লগতে মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফলক লৈ এতিয়া সকল অনিশ্চয়তাত পড়ে আছিল কিন্তু তার মাজতে বহু তর্ক বিতর্ক হওয়ার পাছত অবশেষত জেনিবা এটা সকাহ পাইছিল শিক্ষার্থী সকলে কিন্তু তার মাজত এবার আন এক
खबर आहि परिसिल भूतर ऊपर दानव पराधी विभिन्न जिलात मेट्रिक परीक्षार मूल्यांकन बा फलाफलक लय अनियम संघटित हुआर अभिजुगत कालिर हंथियार भागत देखिबोले पुआ गयसिल केपासनो लोकक जेरा करार खबर आहि परिसिल आरो ताके लय आजि मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्माय उपस्थित होय एटा मन्तव्य करिसै जे तेउ कयसे जे भूल काम करिले शास्ति अनिवार्य गतिके कोनो क्षेत्रते जाते ভুল কাম নকৰে আৰু শিক্ষাৰ্থীসকলে যাতে পৰীক্ষাৰ্থীসকলে যাতে সময়মতে ফলাফল লাভ কৰে পূৰ্বৰ দৰে আৰু প্ৰতিখন জিলাৰ প্ৰতিগৰাকী পৰীক্ষাৰ্থীয়ে যাতে সঠিক আৰু শুদ্ধ ৰূপত নিকা ৰূপত তেওঁলোকে ফলাফল লাভ কৰে মূল্যায়ন তেওঁলোকক শুদ্ধ বা নিকাকৈ যাতে দিয়ে তাৰ ওপৰত দৃষ্টি নিবদ্ধ ৰাখিবলৈ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আহ্বান জনাইছে আৰু বেয়া বা ভুল কাম কৰিলে কিন্তু শাস্তিৰ সন্মুখীন হবই আৰক্ষীয়ে ল'ব এই ক্ষেত্ৰত ব্যৱস্থা বিদ্যালয় পৰিদৰ্শকসকলক এবাৰ সকিয়নি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কি মন্তব্য আছিল সেই মন্তব্যটো শুনাওঁ কিন্তু তাৰ পূৰ্বে জনাওঁ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এটা কথা কৈছে যে কালিৰ যি ঘটনা সেই ঘটনাৰ ক্ষেত্ৰত অসম আৰক্ষীয়ে যি এটা ব্যৱস্থা হাতত লৈছে সেই ব্যৱস্থা কিন্তু অসমৰ যি লোকলৈ বা শিক্ষা বিভাগলৈ বা শিক্ষাৰ জগত বা বিভিন্ন ধৰণৰ ক্ষেত্ৰত কেলেংকাৰীসমূহ সংঘটিত যদি হয় তেনে কেলেংকাৰীক যাতে নিৰ্মূল কৰিব পৰা যায় তাৰ বাবে এয়া এক বাৰ্তা প্ৰেৰণ কৰা হৈছে বুলি তেওঁ মন্তব্য কৰিছে আমি মন্তব্যটো আগবঢ়াইছোঁ জিলাত মেট্ৰিকৰ ৰিজাল্ট লৈ বেয়া কাম আৰম্ভ হৈছে যোৱা কালি ৰাতিপুৱাই মই ছেবাৰ চেয়াৰমেনক কৈছোঁ যে আপুনি এখন ভিডিঅ' কনফাৰেন্স কৰক আৰু সব ইন্সপেক্টৰক কওক আমাৰ হাতত বহুত তথ্য আছে আৰু এই যদি কাম নিকা নহয় তেতিয়াহ'লে অসম আৰক্ষীয়ে ব্যৱস্থা ল'ব লাগিব কালি কামৰূপ জিলাত যি ব্যৱস্থা ল'লে তাৰ দ্বাৰা মই এটা মেছেজ পঠাব খুজিছোঁ গোটেই ইন্সপেক্টৰ অফ স্কুলছবিলাকক যে আপোনালোকে বেয়া কাম নকৰিব আৰু বেয়া কাম কৰিলে খবৰ মোৰ হাতত আহিব 31 জুলাইৰ আগত ছাত্ৰ ছাত্ৰীৰ ৰিজাল্ট পাব নাই ৰিজাল্টটো 31 জুলাইৰ আগত পাব লাগিব ৰিজাল্টটো তেওঁলোকৰ লগত আছেই সময় লৈছে কিহৰ কাৰণে ৰিজাল্টটো নতুনকৈ বনাবৰ কাৰণেহে এই যাতে ৰিজাল্ট নতুনকৈ নবনাই যেনেকুৱা ক্লাছ 9ৰ ৰিজাল্ট আছিল যেনেকুৱা মেট্ৰিকৰ ৰিজাল্ট আছিল তেনেকৈ যাতে দি দিয়ে মই ইন্সপেক্টৰ অফ স্কুলসকলক ক'ব খুজিছোঁ।